আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। তৈরি করছি অসাধারণ স্বাদের কবুতরের মাংস ভুনা। কিভাবে অল্প কয়েকটা উপাদান দিয়ে খুব সহজেই এই মজাদার কবুতরের মাংস তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি, কয়েকটা দিয়ে দিচ্ছি লবঙ্গ, 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন খুব ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু বেশি করেই ভেজে নিতে হবে যাতে রান্নার সময় পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা খুব ভালোভাবে সবকিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা একসাথে গুঁড়ো করে নেওয়া, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি। তেলটা উপরে ভেসে উঠেছে, মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণটা বুঝে দিবেন। আমি এখানে 2টা ছোট সাইজের কবুতর নিয়েছি। কবুতর 2টাকে আমি চামড়া সহই কেটে নিয়েছি। ঠিক যেইভাবে আমরা হাঁস কাটি ঠিক ওইভাবেই আমি কবুতরগুলো কেটে নিয়েছি। 2টা কবুতরই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কবুতর 2টা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। আমি পুরো রান্নাটাই মাঝারি আঁচে করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। কবুতরের মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। কবুতরের মাংস উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট। পর ঢাকনাটা তুলে নিচ্ছি। কবুতরের মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার কবুতরের মাংস কিন্তু এখন পুরোপুরি রেডি। এখন অনবরত নেড়ে চেড়ে নিজের পছন্দ মতো ঝোলের পরিমাণটা কমিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা রাখবেন। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কবুতরের মাংস ভুনা। যারা আমার মতো কবুতর খেতে ভালোবাসেন তারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।